প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী রয়েছো, পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ওয়েট করছো, এই মুহূর্তে তোমাদের স্কুল কলেজ খোলা নিয়ে শিক্ষামন্ত্রী নতুন এক বক্তব্য পেশ করলেন। কি শোনা যাচ্ছে, কি প্রক্রিয়ায় স্কুল খুলবে, আদৌ কি স্কুল খুলবে পুজোর পর থেকে, এ কবে থেকে খুলতে চলেছে, সমস্ত কিছু শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ থাকলো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আগেভাগেই বলে দিয়েছে যে পুজোর পর থেকে আমাদের রাজ্যে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে। আদৌ কি পুজোর পর থেকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলবে? আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর জন্য দুর্গাপুজো উপলক্ষে কিন্তু একটা ছুটি থাকেই, আর সেই ছুটিটা আমাদের রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, স্কুলের জন্য প্রায় কিন্তু নভেম্বরের 6 তারিখ পর্যন্ত নির্ধারিত হয়েছে। অর্থাৎ নভেম্বরের 6 তারিখ পর্যন্ত স্কুল রীতিমতো বন্ধ থাকবে এবং 7 তারিখ রবিবার পড়ছে এবং 8 তারিখ কিন্তু সোমবার পড়ছে। এই 8 তারিখেই তোমাদের স্কুল খোলার কথা। কিন্তু এরই মাঝে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এক তাৎপর্যপূর্ণ বক্তব্য দিলেন। যেরকমভাবে আমাদের রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রত্যেকটা পড়ুয়াদের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, সেই রকমভাবে কিন্তু ভ্যাকসিনেশন দেওয়ার কিন্তু পরিকল্পনা রয়েছে। তোমরা সকলেই জানো এই মুহূর্তে তোমাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জোর কদমে দেওয়ার প্রস্তুতি চলছে এবং সেটার কাজ সম্পন্ন হচ্ছে। যেমন প্রেসিডেন্সি কলেজে রয়েছে 5 তারিখ, অক্টোবরের 5 তারিখ, এরকমভাবে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা কলেজে, কিছু কলেজে রীতিমতো দিয়েও ফেলেছে, প্রত্যেকটা কলেজে কিন্তু ভ্যাকসিনেশন হবে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ভ্যাকসিনেশন দেবে এবং তারপরেই কিন্তু কলেজ খুলবে। স্কুল খোলার ক্ষেত্রেও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় শিক্ষামন্ত্রী বললেন, এন শুধুমাত্র কলেজ না, স্কুল খুলতে গেলেও প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ভ্যাকসিনেশন দিয়ে তারপরেই কিন্তু স্কুল খোলা হবে। এর থেকে তোমরা বুঝতেই পারছো যে আমাদের রাজ্যের স্কুল কলেজ সমস্ত ছাত্রছাত্রীদের প্রথমে সম্পূর্ণ ভ্যাকসিনেশন দেবে। মানে 4-5 জনকে ভ্যাকসিনেশন দিল, কয়েকজন বাকি রয়েছে কোনো স্কুলের, সেক্ষেত্রে কিন্তু হবে না, প্রত্যেকটা ছাত্রছাত্রী, স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী, কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আগে ভ্যাকসিনেশন দেবে। স্কুলের ক্ষেত্রে 9ম থেকে 12ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সম্পূর্ণ ভ্যাকসিনেশন দেবে, তারপরেই কিন্তু স্কুল খুলবে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্যের কথা যদি বলি, স্কুল কলেজের প্রত্যেকটি পড়ুয়াকে ভ্যাকসিনেশন দিলেই স্কুল কলেজ চালু হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য যদি বলি, সেক্ষেত্রে পুজোর পর থেকে স্কুল কলেজ স্বাভাবিক থাকলে এ শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু এই দুটোকেই যদি মান্যতা দিতে হয় তাহলে কিন্তু জোর কদমে এই মুহূর্তে রাজ্য সরকারকে ভ্যাকসিনেশন দেওয়ার প্রক্রিয়াকে গুরুতরভাবে লাগু করতে হবে। কারণ ওর হাতে মাত্র কিন্তু আর 35 দিন সময় রয়েছে। এই 35 দিনের মধ্যে প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীকে, প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীকে ভ্যাকসিনেশন প্রদান করতে হবে, তবেই কিন্তু একমাত্র প্ল্যান মাফিক এই কলেজ স্কুল খোলা সম্ভব। আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন না দেওয়া হলে কলেজ বা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে খুলছে না। সেই কারণে পুজোর পর যে অ্যাকুরেট সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভ্যাকসিনেশন প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট করে রাজ্য ও স্কুল খুলে দেবে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নেই। হাতে মাত্র কয়েকটা দিন সময় এবং এর মধ্যে ভ্যাকসিনেশন দিতে হবে, তার মধ্যে পুজো রয়েছে, তার তো ছুটি রয়েছে, সেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কিন্তু খুব কম সময়ের মধ্যে। এবং তোমাদের 8 তারিখ পর্যন্ত কিন্তু আধার কার্ডের ডকুমেন্টেশন নেওয়া হচ্ছে ভ্যাকসিনের প্রস্তুতিকরণের জন্য। সেই কারণে কিন্তু তোমরা স্কুলের সাথে যোগাযোগ করে তোমাদের ভ্যাকসিনেশনের জন্য কিন্তু আধার কার্ড নম্বর এবং আধার কার্ড প্রস্তুতি কিন্তু স্কুল থেকেই করে নেবে। এবং তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে যে ভ্যাকসিনেশন দিয়ে এ কি রাজ্যের পসিবল হবে নভেম্বরেই অ্যাকচুয়ালি স্কুল কলেজ খোলার, এবং ভ্যাকসিনেশন দিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে তারপরে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে শিক্ষামন্ত্রীর বক্তব্য, যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে তোমরা কিভাবে দেখছো ও তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।